আমার তো আমার বন্ধু তো এখানে আসার পর পুষ্পা পুষ্পা ফিল চলে আসছে, মাঝে দাড়ি ঘষে ঘষে ওইটাই বলছে। আমরা কি আরো অনেক কিছু দেখাচ্ছি, যে দেখাবার মতো কিছুই নেই। বহুত তেজ হো রায়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ ওই একটা দিকে ব্লগটা স্টার্ট করছি, অন্যদিন মানে গরম থাকে বলে একটু স্টার্ট করতে লেট হয়, বিকেল দিকে হয়ে যায়। তো আজ একটু গরমটা কম আছে, বাইরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হতে পারে। আজকে আমি প্ল্যান করেছি যে সাইকেল নিয়ে একটু দূর দিকে যাবো এবং তার দিকে ছুটে যাবো, আমরা দেখে দেখাবো তার দিকে একটু দেখাচ্ছি। রোদ আছে কিন্তু মনে হচ্ছে মেঘটা উঠে গেলে রোদটা কমে যাবে, হাওয়াটা জোরে দিচ্ছে, অনেকদিন হাওয়া দেয়নি। এমনি এই যে তেঁতুল নুন আছে, শুকনো দেওয়া আছে, সেগুলো এবার দিয়ে যেতে হবে, দিচ্ছে এগুলো রেখে দিয়ে আসছি। মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওই ছাদে ঘুড়ি বানানোর জন্য যাবো আর কি। এই যে ভাই এখানে ঘুড়ি টুড়ি তৈরি করছে, এবার যাবো ছাদে ঘুড়ি বানানো। বন্ধুরা, হাওয়াটা একটু জোরে দিচ্ছে তাই ঘুড়িটা বারবার আটকে যাচ্ছে, এবং রোদটাও হঠাৎ করে বেশি বেড়ে গেল আর কি। তখন মেঘ ছিল বলে রোদ তো বোঝায়নি, বিকেলের দিকে বা যদি কাল একটু রোদ কম দেয় তাহলে চেষ্টা করবো ওড়াবার। ধরো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন এই রাস্তা দিকে যাচ্ছি, আমার একটা বন্ধু আগে আসছে, ও ব্লগ চ্যানেল খুলেছে আর কি, ওই হিন্দিতে ব্লগ বানায়, এই রিসেন্টলি হলো খুলেছে। আমরা যাব এই পুকুরের কাছাকাছি, আমাদের গ্রামের একটা পাশের গ্রাম বলতে পারেন, সেখানে শাল জঙ্গল আছে, সেই শাল জঙ্গল সুন্দর যাওয়া যাক। ওই রাস্তাটা উঠে গিয়ে আমরা সাথে কথা বলছি, ওইটা রাস্তা, এবং ওই যে ছেলেটা যাচ্ছে ও ওই যে দূরে একটা ব্লু কালার ঘর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওর বাড়ি মানে দোকান আর কি, ওদের ফাস্টফুড এবং ওই বিভিন্ন দরজা দরজা এইসব তৈরির দোকান আছে। আগে রঙ্কিন দোড়া, আমরা ওই আগের দিকে একটা রাস্তা দিয়ে আমাদেরকে রেখে নিয়ে যাচ্ছে, ওখানে দিয়ে বেঁকে যাবো, এই রাস্তা দিয়েও আসা যায়। আর ওই যে দূরে গাছ দেখতে পাচ্ছেন, ওখানে অন্যদের ব্লগগুলো দেখাই আমরা দেখি, এটা একটা বাঁধ, ওদিকে একটা বাঁধ আছে, যার নাম আমরা সম্ভবত শাস্তমেরা বটে। ওখানে একটা শিব ঠাকুরের মূর্তি আর কি, মূর্তি না শিবলিঙ্গ নতুন উদ্ঘাটন হয়েছে, বাঁধের পাড়ে মন্দির তৈরি করা হয়েছে। আমরা ওই ঘুরে যাওয়ার আগে আমাদের এই রঙ্কিনতলা এখানে ঢুকবো আর কি, একবার ঠাকুরের আশীর্বাদ নিয়ে কোনো কাজ করা হয় তাহলে ঢুকছি। চলুন, আমরা ভিতরে ঢুকে গেছি, এখন ওই আগের দিকটা যাচ্ছি, আগের দিকে গিয়ে আমাদের যে এই সাইডে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে, আর ব্যাক ক্যামেরা এটা শ্যুট করছি আজকে, আগের দিকে বন্ধ হয়ে যাচ্ছে আর প্রচুর টিয়ে পাখি আছে এখানে। বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরটা, এটা ইংরেজ আমলের মন্দির, তখন গঠিত করা হয়েছিল, এবং আমাদের বংশের যে রাজা ছিলেন বিজয় সিংহ চৌধুরী, তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন আর কি, এবং এখানকার সাধারণ মানুষেরও প্রচুর অবদান আছে মন্দিরটি। প্রত্যেক বাড়ির পুজো হয়, এখন মনে হয় একটু পুজোর ইয়েটা কম আছে, নাহলে পরীক্ষার আগে কিংবা মাতারা পূজা কী বাজার হয় আমি ঠিকঠাক কতটা জানি না, কিন্তু বাকি সময় ওগুলো পুজোর জোর জোর কদমে হয়। কালী পুজোর সময় এখানে পুজো হয়, এবং আরও বিভিন্ন করেছে এখানে শিক্ষাগত শিক্ষাগত মূর্তি আছে, আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। এটা সম্ভবত লক্ষ্মী ঠাকুর বা অন্য কোনো ঠাকুরের মূর্তি। এইদিকে আছে শিব ঠাকুর, প্রত্যেক সোমবার সোমবার এখানে পুজো দেওয়া হয়। এই বটগাছগুলো অনেক পুরনো, চলুন এবার। নমস্কার, এবার বেরোবো। আমার বন্ধু আগে ব্লগ বানাতে বানাতে যাচ্ছে, এখানে বিভিন্ন ছেলে ছেলেগুলো খেলে, অন্যদিন আপনাকে দেখিয়েছি এই জায়গাটা, এই রাস্তা দিয়ে আসি, চলুন যাওয়া যাক। আমরা আগের দিকে যাচ্ছি, এটা খাতারা সিনেমার রোড, ওইদিকে পিছন দিকে গেলে আর কি শিমলাবাল যাওয়া যায়, আমাদের বাড়ি দাঁড়িয়ে ওগুলো পেরিয়ে, এবং আগের দিকে খাতারা, ব্যাক ক্যামেরাটা অন করছি এবার। আপনারা সিনারিটা দেখুন, দুটো একটা গাড়ি যাচ্ছে, সাউন্ডের প্রবলেম হতে পারে, সূর্যটা আসলে আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছে, বেশি লাইট হলে সেগুলোকে ব্লার করে দেয় এবং প্রচুর নয়েজও দেখা যায়। বন্ধুরা, আমরা এখন অনেকটাই চলে এসেছি, ওই আগে বনকাটা মোড় আছে, এদিকে বিভিন্ন লোক বসে আছে,
এটা বাঁধের পাহাড় যেটা দেখতে পাচ্ছেন দূরে, আশা করি দেখতে পাবেন। ওই আপটা উঠে গেলে তারপরে আমরা দেখি দেখাচ্ছি, এখানটা সিনারিটা দারুণ দেখাচ্ছে। তবে আমার ফোনটা ওই বলছিলাম না বেশি লাইট হলে ব্লার হয়ে যায়। বন্ধুরা আমরা অনেকটা চলে এসেছি পিছন দিকে, একটা নার্সারি পল্লিশ্রী পেরিয়ে গেলো, এটা পল্লিশ্রীর ওভার ব্রিজ। পল্লিশ্রীটা আসলে হচ্ছে আপনাদের ওই এখানে ধানের থেকে উন্নত মানের বীজ তৈরি করা। ধরো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, একটু ছবি টবি তুললাম আর কি, ওই দিক থেকে গাড়ি দাঁড়িয়ে আসছে। ওই আগে যে জঙ্গলে দেখা যাচ্ছে, আমরা জুম করে দেখাচ্ছি ওই যে দূরে ওটা, ওখানেই যাবো। বন্ধুরা আমি পৌঁছে গেছি জঙ্গলে, এবার ব্যাকগ্রাউন্ডটা দেখুন কেমন লাগছে না, এবার ভিতর দিয়ে ঢুকবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমরা। রাস্তাটা রাস্তা থেকে নেমে এই ক্যানেলের সাইডটা হয়ে গেছে, এই যে বড় ক্যানেলটা শুকনোই থাকে, কারণ এটা দিয়ে আর জল যায় না এখন আর কি, কোনো সময় যায় না, গ্রীষ্মকাল মনে নয়। এই সিঁড়ির মতো ধাপগুলো হয়ে উপর দিয়ে উঠে যেতে হয়। এখানে আগে জঙ্গলের পরিমাণটা বেশি ছিল, রিসেন্ট মনে হয় কাটা হয়েছে। বন্ধুরা এই জঙ্গলের ভিতরটা দারুণ, পুরো ঠান্ডা হয়ে আছে, বাইরে এত গরম ঘরে দেখা যাচ্ছে না। এটা জঙ্গলের ভিতরের দিকটা একবারে, এটা অনেকটা এই জায়গাটা দেখতে সে শুশুনিয়া পাহাড়ে যে আমি সরি শুশুনিয়া নয় সোনামণি পাহাড়ের যে ব্লগ ভিডিওটা বানিয়েছিলাম তার মতো। ভিতরের জায়গাটা ওটা একই রকমের। আমাদের যে গ্রাম ঝরিয়া সেখানে এর থেকেও বড় জঙ্গল আছে, এবং বিভিন্ন আলকমন উদ্ভিদ, আবার কিছু এমন উদ্ভিদ আছে এগুলো সর্দি কাশি এসবে কাজে লাগে। সেখানে আমি যাচ্ছি আর কিছুদিনের মধ্যেই, তাহলে তখন আপনাদের কি দেখাবো। আর এখানে ছোটো ছোটো চারা হয়েছে শাল গাছে, আমি একটা বিশেষ গাছের খোঁজ করছি, এটা আমার ঝরিয়াতে পাওয়া যায়, এখানে না পাওয়া গেলে ওখানে দেখিয়ে দেবো। অনন্ত মূল আপনারা জেনে থাকবেন, ওই গাছের মূল দিয়ে চা বানালে সর্দি কাশি এসব কেটে যায়, প্লাস একটা কেশরের মতো উষ্ণ জিনিসও বটে আর কি, যেগুলো খেলে শরীর ঠিক থাকে। সম্ভবত এই গাছটা অনন্ত মূলের গাছ হলেও হতে পারে, না অনন্ত মূলের গাছ হতে পারে, এটা পাতাটা কিছুটা ওই রকম লাগলো। এগুলো হচ্ছে শালফুলের বীজ, আপনাদেরকে আগেও দেখিয়েছি এগুলো, এই গোল জিনিসটা থেকে নতুন শাল চারা হয়। ধরো এবার আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাব। এই যে তুলো এগুলো দেখছেন না, এগুলোকে সম্ভবত কাপাস তুলা বলে, কাপাস নয় এগুলো, ওটা অন্য তুলা হয়। এই তুলাগুলো দিয়ে শুনেছে বিজতরা, এই তুলাগুলো দিয়ে যদি বালিশ টালিশ এসব বানিয়ে পায়ে রাখা হয়, যাদের সে পায়ে বাতের ব্যথা থাকে সেই সবের জায়গায় একটা কাজ করে আর কি, কিছু আছে ব্যাপার আয়ুর্বেদে, আমি জানি না তো ঠিকঠাক। এবং এই যে গাছটায় ছোটো ছোটো ফল ধরে থাকতে দেখছেন, আমি জুম করে দেখাচ্ছি, জুম করে আবার ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই গাছটা হচ্ছে ডুমুর গাছ, এটা ডুমুর ফল খাওয়া হয়, তবে এটা খাওয়ার ডুমুরটা নয়, এটা অন্য একটা কলা গাছ যেহেতু আছে, তার মানে এখানে লোক থাকে, ওইদিকে একটু দূরে লোক থাকে, এইদিকে দেখাচ্ছি দূরে একটা গ্রাম আছে, ওই যে এসবেস্টারের চারা দেখতে পাচ্ছেন ওটা। বাকি এখানে হলুদ ফুলের গাছ আছে, কী ফুল আমিও জানি না, চলুন তাহলে যাওয়া যাচ্ছে আগের দিকে, ঘর যাওয়া যাবে। প্রায় বাড়ি পৌঁছে গেছি, এটা হালকা হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে, বাকি জায়গায় টিভি দেখছিলাম যে ওই মশা ঝড়ের প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু এদিকে এখনো ঢুকেনি ঝড়টা, কিন্তু সম্ভবত মানে আসতে পারে আর কি ঝড়টা, আসার চান্স আছে একটা। বাড়ি পৌঁছে আপনার সঙ্গে কথা বলছি আর একটু। বন্ধুরা আমি বাড়ি পৌঁছে গিয়েছি অনেকক্ষণ হলো, এবার রাত হতে চললো এবং আমার চোখগুলো আবার জ্বালা করতে শুরু করেছে, তাই আর ব্লগ বানাতে পারিনি, শুয়ে দিয়েছিলাম, মাথাটাও ব্যথা করছে। আর কালকে চেষ্টা করবো ব্লগ বানানোর, আমার আজকে যে ব্লগটা বানালাম সেটা কাল 8টার মধ্যে পোস্ট হয়ে যাবে, 8টা থেকে 8:30, এটাই আমার ব্লগ পোস্টের টাইম। জানা যারা যারা এখনো জানেন না, তারা জেনে নিন যে প্রত্যেক দিন বা প্রত্যেক দিন না হলেও একদিন ছাড়া ছাড়া আমি সকাল 8টা থেকে 8:30 মধ্যে ব্লগ আপলোড করে দেবো। এবং আপনাদের আমার এই ছবি আঁকার যেসব ভিডিওগুলি কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন আমার ফেসবুকে বা টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক আমার ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া থাকে, সেখানে গিয়ে দেখে দেবেন। তাহলে বন্ধুরা আজ এতটাই রাখছি, আর সম্ভবত সিএসকের সাথে আরসিবি বা অন্য কোনো টিমের হয়তো খেলা আছে, আমি সিএসকের ফ্যান, তাও আজ খেলা দেখতে পারবো না, চোখগুলো ব্যথা করছে। তাহলে রাখছি, গুড নাইট।